হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো যে আপনারা ফেসবুকে যদি ফটো বা ভিডিও ছাড়লে সেই কোয়ালিটিটা অনেক কমে যায়। সো এটা সমাধান নিয়ে এই ভিডিওটা আমি এটা সমাধান করে দেব। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, তার জন্য প্রথমে আপনাকে আপনার ফেসবুক অ্যাপসে ভিতরে যেতে হবে। সো ফেসবুক অ্যাপসে যাবেন। যাওয়ার পর আপনার যে থ্রি ডট মেনুতে এখানে সাব দেবেন। সো সাব দেওয়ার পর নিচের দিকে আসবেন। সো এখন দেখুন এই যে লেখা আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি। সো এখানে সাব দেবেন। তো এখানে সাব দেওয়ার পর আপনারা দেখুন এই যে উপরে লেখা আছে সেটিং। তো এই সেটিংয়ে চাপ দেবেন আবার। তো এই সেটিংয়ে চাপ দেওয়ার পর আপনাদেরকে নিচের দিকে যেতে হবে। সো আপনারা সবাই নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পর দেখবেন এই যে মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টস। সো এই এই সেটিংয়ে চাপ দেবেন। সো এটা খুঁজে বের করে এটা চাপ দেবেন। সো এটা খুঁজে বের করে এখানে দেখবেন আপনার এই যে আপলোড ফটো, ফটো ইন এইচডি। সো এটা আপনার অন অফ থাকবে, এটাও আপনার অফ থাকবে। সো আপনাদের এই যে ঠিক এরকম থাকবে। তো আপনারা এই দুইটাই অন করে দিয়ে রাখবেন। তাহলে ফেসবুক ডাটা বেজে আপনার ফটো যখন যেভাবে মানে যে কোয়ালিটিতে আপনি আপলোড দিবেন, তো আপনার ফটোগুলো সেই কোয়ালিটিতে থাকবে। তো আপনার কোয়ালিটি আর কখনো হারিয়ে যাবে না। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাতে একটা লাইক দিবেন। তো দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।